যেন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ যে কখন হবে কখন হবে এরকম একটা ব্যাপার। তো কি হবে এত আনন্দ কেন সবটাই তো জানতে পারবে, ভিডিওটা দেখতে হবে এই জন্য। আর এই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি আজকে, মোটামুটি পাড়ার সবাই সব কাজ আগে আগে গুছিয়েও নিয়েছে, কিন্তু আমাদের এখনও অবধি কিছু সেভাবে শুরু হয়নি। শুধু স্নানের আগে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপর স্নান করে চলে এসেছি। আর আজকে ওয়েদারটা অনেকটা মেঘলা, মানে দুদিন বাদে, প্রায় অনেক দিন বাদেই ওয়েদারটা এতটা সুন্দর, একটা মনোরম ওয়েদার, হাওয়া দিচ্ছে হালকা হালকা, বেশ ভালো ওয়েদারটা। আর সেই প্রথম মনে হয় এত বছরে বাড়ি থেকে এক পাও আমরা বার করতে পারবো না, বা বলতে পারো গৃহবন্দী। তো কেন গৃহবন্দী সেটা তো অবশ্যই বলবো, আর তার সাথে দেখাবো যে কেন আমি এই কথাটা আজকে বলছি যে গৃহবন্দী। তো যাই হোক, আজকে কোনো এমার্জেন্সি, খুব এমার্জেন্সি থাকলেও তো আমি জানি না কীভাবে আজকে বেরোতে পারবো আমরা। তো জানি না কী হবে, কতক্ষণে বেরোতে পারবো বা কবে বা বেরোতে পারবো। তো কেন সব বলছি সবটাই দেখাবো পরে। তো তার আগে খাওয়ার ব্যবস্থা করতে হবে। সকাল বাজে কটা বাজে? 10:30, 10:30 বেজে গেছে। তো খাওয়ার রেডি করতে হয়, মা গিয়ে পুজো দিচ্ছে আর ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতের সাথে সকালে কী খাবো দেখতে হবে, চলো যাই রান্নাঘরে গিয়ে দেখি কী হয়। আর এদিকে ভাতও একদম ফুটে গেছে, মা মাঝখানে এসে একটু কমিয়ে দিয়ে গেছে ভাতও হওয়ার মুখে, কিন্তু ভাত দিয়ে কী খাবো দেখা যাক কী খাবো। ওদিকে মা তো সকালবেলা গাছ থেকে, মানে কুমড়ো হবে কি না হবে, কুমড়োর শাক পেড়ে রেখেছে, যার পাতাগুলো আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি, কারণ এতটা কেটেছে পুরো একদম বাজে লাগছিল। তো আমি ডাটাকে, ডাটাও দেখাচ্ছি, ডাটাগুলোকে আলাদা করে রেখে দিয়েছি আর ওদিকে পাতাগুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তো মা জবে করবে করবে। আর ওদিকে লতি ছাড়ানো আছে একদিকে দেখতে পাচ্ছি, কিন্তু ওগুলো আমার দ্বারা সম্ভব নয়। তো যেটা আমি করতে পারবো সকালে খাওয়ার জন্য আমাকে সেটাই করতে হবে। ওদিকে ওয়েদারটা মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে, মানে ঘামছি প্রচণ্ডই। আর এখান থেকে জাস্ট খানিক আমাকে ধপ করে একটা আওয়াজ হলো, আর এখানে এসে দেখ এইটা একটা পড়েছে, সাইজটা অনেকটা বড়। আর এখন ভাবলাম যে এই সকালবেলা তাড়াহুড়োতে কী করবো, তো মনে হলো যে এটা করা যাক। আর এটা হলো ঝিঙের খোসা, মানে কালকে মা ঝিঙে দিয়ে তরকারি করেছিল, তো সেই খোসা রয়ে গেছিলো, সেইগুলো বাটা হবে। এর আগেও একদিন করেছিলাম, করে একটা ভিডিও আপলোডও করেছিলাম যে এত টেস্ট লাগে গরম ভাতে, মানে যারা খাও তারা তো অবশ্যই জানো যে ঝিঙের খোসা বাটা কত টেস্ট লাগে গরম ভাত ভাতের সাথে, মানে ওই হলে আর অন্য কিছু লাগে না। তাই ভাবলাম যে এগুলো এটাকে করা যাক, ঝটপট হয়েও যাবে আর টেস্টও হবে। তো এগুলোকে যদি পিস পিস করে কেটে নিই তাহলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে, আর ভাজা ভাজাটাও একটু তাড়াতাড়ি হবে, নাহলে গোটা গোটা থাকলে, বড় বড় রাখলে সময়টাও বেশি যাবে, সেদ্ধও হতে চাইবে না। তো এগুলোকে আগে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। একবার কাটার আগেও একবার ধুয়ে নিয়েছিলাম, কিন্তু কাটার পর আরও বেশি করে ধুতে হবে, কাটার পর মনে হয় যে বেশি নোংরাগুলো বেরোয়। আর এদিকে কাঁচা লঙ্কা আর রসুনও আমি ছাড়িয়ে রেখেছি, কিন্তু এটা শুকনো লঙ্কাও দেবে ওর মধ্যে, যাতে একটু বেশি ঝাল হয়। তো এই জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো একসাথেই দেবো। তো খুব বেশি তেলে দরকার পড়ে না, আবার খুব কম তেলেও এটা হয় না, মাঝামাঝি তেল দিতে হবে। তো আমি আন্দাজ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হোক তারপর দেব। তেল ভালো গরম হয়ে গেছে, এবারে কালি জিরে দিয়ে দিই, একটু বেশি করে কালি জিরে দেবো, এতে বেশ টেস্ট হয়। দু তিনটে শুকনো লঙ্কাও দিয়ে দেবো। দুটো দেবো, নাহলে খুব বেশি দিলে আবার অতিরিক্ত ঝাল হয়ে যাবে, তখন আবার খেতে পারবো না। আর এখানে তো কাঁচা লঙ্কা দিয়েছি। আর কদিন আগে তোমরা দেখেছিলে, মানে
আমি কিছুটা ক্লিপস একটু তুলে রেখেছিলাম, কারণ আমি জানি যে একদিনে সেটা সম্ভব হবে না, যে বাড়ির রাস্তায় যে গাছগুলো আমি রেখেছিলাম সেগুলো শিফট করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে, সেগুলো খুব ইমার্জেন্সিতে, কারণ হচ্ছে ওগুলো সরাতে বলেছিল। তো যেদিন বলেছিস তার পরের দিন ভোরবেলা থেকে সব গাছ সরিয়ে বাড়ির মধ্যে নিয়ে এসে রেখেছে। সেদিনকে জল দিচ্ছিলাম জাস্ট দুদিন আগে, সেটা তো আমরা দেখেছো। আর তারপর রাস্তায় বালি ফেলা হয়েছে, আর ভাইটা সবাই মিলে আমরা সবাই মিলে জল দিচ্ছিলাম। তো এত অবধি তো তোমাদের দেখা, আর আজ সবাই এত এক্সাইটেড, কারণ হচ্ছে আজ হচ্ছে ঢালাই। তো চলো একটু ঘুরিয়ে দেখানো যাক। তো মোটামুটি কাঠ পাতা হয়ে গেছে, ওদিক দিয়ে ঢালাই শুরুও হয়ে গেছে। তো আমাদের এদিকটা যখন হবে আমরা তো একদম আর কেউ বেরোতে পারবো না। তো দেখি কখন আমাদের এখানটা অবধি আসে। এখানটা এখন কাঠ মারা হচ্ছে, মানে কালকে কিছুটা রেখেছিলো আর আজকে বাদ বাকি কাঠটা আটকাচ্ছে। আর মাঠের দিক থেকে ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে, তো একটু বাদে আমি যাবো এখন, যেহেতু ওরা কাজ করছে এখন আর গিয়ে লাভ নেই। তো বাড়ি ভর্তি সবুজে সবুজ, এইদিকে ওইদিকে প্রচুর প্রচুর গাছ। আর যেটা সমস্যা হচ্ছে বৃষ্টিতে খুব প্রবলেম হচ্ছে, মানে আমি যেটা দেখছি যে ভাজা ভাজা তো হয়ে গেছে কিন্তু সামান্য জল দিয়ে দিয়ে একটু সেদ্ধ হয়ে যায়। হালকা একটু জল দিলাম যাতে একটু সেদ্ধ হয়ে যাবে, আর দু এক মিনিট ঢেকে রাখি, তারপর এটাকে নামিয়ে ফেলবো। আর আমরা ভীষণ এক্সাইটেড, কেন এতদিন ধরে আসতে হবে আসতে হবে, আমরা ভীষণভাবে ওয়েট করেছিলাম যে কবে আমাদের রাস্তাটা হবে, আর শেষ অবধি আজকে সেদিন। চলো একটু দেখাই। আজ বেশ জোর কদমে শুরু হয়ে গেছে, আর এবারে তো হালকা হালকা রোদ উঠছে, এতক্ষণ মেঘলা ছিল। তো আমাদের সামনে কাঠটা লাগাচ্ছে, ওদিকে তো শুরু হয়ে গেছে, কিন্তু রোদ উঠলে ভীষণ কষ্ট, যারা কাজ করছে তাদেরও কষ্ট। তো এতক্ষণ ভাবলাম ওয়েদারটা ভালো থাকবে, কিন্তু আস্তে আস্তে যে রোদ উঠছে, তো ওদিকটা হতে থাক, আমি ততক্ষণে ঘরে যাই। ভেবেছিলাম যে শুধুমাত্র আজকে বাটা দিয়ে খাওয়া হবে, কারণ মা সকালে পুজো দিতে ভীষণ ব্যস্ত থাকে, মানে আজকের দিনটা অন্তত। তো তারপরে এত কিছু হয়ে গেছিলো, সেটা ছিল হচ্ছে কি ছিল, প্রথমে গেলাম বাটা দিয়ে, তাতে বেশিরভাগটা ভাত খেয়ে নিয়েছিলাম। তারপরে কালকে রাত্রেবেলা কাকি তরকা করেছিল, সেই তরকা তো কালকে রুটি দিয়ে খেয়েছি, তারপর সকালবেলাও ছিল এত তরকা করেছিল। তো ভাত দিয়েও দেখলাম খুবই ভালো লাগছে, রুটি দিয়ে বেশি ভালো লাগে কিন্তু ভাত দিয়েও, মানে গরম ভাত বলে খুব ভালো লাগছিলো। আর তারপর একটা ডিমের মাপ পোচ করে দিয়েছে আমাকে, ডিমের অমলেটের থেকে সেদ্ধর থেকে পোচটা বেশি ভালো লাগে। আর দিয়েছে লতি, মানে মা লতি ছাড়িয়ে রেখে দিয়েছিলো আর কাকি করে নিয়েছে। তো লতি এত কিছু দিয়ে ভাত খেলাম, খেয়ে বিভৎস গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে, ওয়েদারটা মেঘলা কিন্তু তারপরেও খুব খুব গরম লাগছে। আর এই জন্য একটু পাখাটা চালিয়ে এসে বসলাম, আর এদিকে খুব হাওয়া দিচ্ছে, কারণ জানলা দেখা যাচ্ছে না, জানলা দিয়ে তো শুধু কলা পাতার হাওয়াই আসে, খুব হাওয়া আসে, যখন হাওয়া আসে যখন হাওয়া দেয় পাখা না চালালে আরামসে থাকা যায়। ডিপ ফ্রিজ থেকে এটা বার করি, আগে আগের দিন দেখেছি টিভিতে দেখাচ্ছিল যে যদি ডিপ ফ্রিজ থেকে একটুখানি, আর ডিপ ফ্রিজ যদি একটু পাউডার রাখা যায় আর সেটা যদি কুল পাউডার হয়, তো তারপরে সেটা বার করে এই গরমের দিনে অসাধারণ লাগে, বাপারে। তো আগের দিনও দেখে এটা দেখার সাথে সাথে দুটো পাউডার নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, একটা আবার ওখানে ওপরে রাখা আছে। আর এই শুধু রাত্রিবেলা স্নান করে এসে মনে হয় শুধু ঠান্ডা ঠান্ডা কুলকুল এগুলো দিই, আর বেশ ঠান্ডা, খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা পাউডার খুব একটা দিই না, তো এটাকে ব্লেন্ড করে নিতে হবে, পাউডারগুলো নালে ঘেমে গেলে আবার সাদা সাদা হয়ে যাবে। যাই হোক, খানিকক্ষণ হাওয়ায় বসি, তারপর কাজ শুরু করবো, ওদিকে আমাদের এখন ঢালাই করে দেখাবো। এই এত বছর বাদে, প্রায় ক বছর হবে, 21 বছর আমার যতদূর মনে পড়ে, মানে আমার এইসব দিকে স্মরণশক্তি একটু বেশি, যে 21 বছর পর এই প্রথম আমরা পুরো গৃহবন্দী অবস্থা এরকম। কন্ট্রাক্টটা দেখছে যে কতদূর রাস্তা কি হলো,
এই আমরা মিলেমিশে এখন কাজ করছি সবাই মিলে। করো করো, মিস্ত্রিরা যখন টিফিন করতে গেছে আর বাদ বাকিটা কাকি করে নিচ্ছে। এই বাদ বাকি এই এতটা ভরাট কাকি করেছে সাইডটা, বাদ বাকিটা করে ফেলো। তো আমরা ভেবেছি আমাদের রাস্তাটা, আমাদের রাস্তাটা কাকি আর আমি মিলেই করে ফেলবো। দেখা যাচ্ছে ওইদিকে কাকিমারা ওখানে, হ্যাঁ হ্যাঁ তুলছি কাকিমারা, দেখা যাচ্ছে ওখানে কাকিমারা নতুন রাস্তা, কাকিমারা নতুন রাস্তা শুধু পা দেওয়ার জন্য অপেক্ষা বারবার করে ঘেটে দিচ্ছে, আমরা সব ঠিক করছি। করো করো বাদ বাকিটা করে ফেলো। সমান করে ফেলো, ওখানটা সমান করো। এদিকে আমরা একটুখানি যখন মিস্ত্রিরা আর টিফিন করতে গেছে তখন কাকি একটুখানি কোদাল দিয়ে একটু সমান করে নিয়েছে। তো আমাদের ওখানটা এখন অবধি আসেনি, আর মিনিট দশেকের মধ্যে আমাদের এখানটা চলে আসবে। একদিকে তো রাস্তা হওয়ার আনন্দ, আর একদিকে হচ্ছে বৃষ্টি হওয়ার ভয়। মানে বৃষ্টি হলেই পুরো এক কোমর জল হয়ে যায় বাড়িতে, কারণ রাস্তার থেকে বাড়ির লেভেলটা অনেক অনেক নিচু হয়ে গেছে। আগের দিন যে বৃষ্টিটা হয়েছিল তাতে তো পুরো আমাদের সব ভেসে চলে গেছিলো, এক হাঁটু জল হয়ে গেছিলো। তো এই এইভাবেটা তো একটু আছে, এই যে বৃষ্টি যবে আসবে আমাদের সব ভেসে চলে যাবে। যাই হোক, রাস্তাটা হবে হবে হবে, অ্যাট লাস্ট হয়ে গেল। আর তাতে আমরা রাস্তা অর্ধেক হওয়ার সাথে সাথে তোমাকে সেলফি তুলেও নিয়েছি। তো যাই হোক, আর আমাদের এখানে এক্ষুনি হবে, প্লাস্টিকও পাতা হয়ে গেছে, আর এখন আড়াইটে বেজে গেছে। তো এবার অনেকক্ষণ রাস্তা দাঁড়িয়ে একটু গল্প করে হাসাহাসি করে ফটো তুলে এখন খেতে বসতে হবে, কারণ আড়াইটে বেজে গেছে। তো চলো যাই, খাওয়ার কি হলো দেখি। অবশেষে ঢালাই কমপ্লিট। এত বছরের অপেক্ষা যে কবে রাস্তা হবে, কবে রাস্তা হবে, এই বৃষ্টির সময় এত সমস্যা, কবে রাস্তা হবে। তো সেসব দিয়ে রাস্তা তো হলো, মানে শুরু তো হয়ে গেছে, আমাদের বাড়ি অবধি চলে এসছে। আজকে আরও কিছুটা এগিয়ে যাবে, আর গত দুদিনের মধ্যে আমাদের রাস্তা পুরো কমপ্লিট হয়ে যাবে। তাড়াহুড়ো করে ভাত খেলাম যে আমাদের সামনেটা হবে, তাড়াতাড়ি করে ভাতটাও খেয়ে নিলাম, খাওয়া হয়ে গেছে। তো এই দুদিনের মধ্যে বালির রাজ্য তো শেষ, মানে বালি বালি যেখানে যাচ্ছি সেখানেই বালি, খাট থেকে শুরু করে নিচ থেকে জামা কাপড়ে প্রচুর বালি, মানে যেহেতু বালি ফেলা হয়েছে। আর ওরা এভাবেই ওপর থেকে মই বেয়ে বেয়ে, মানে কাকা মই সেট করে দিয়েছে দুদিকে দুটো, তো মই বেয়ে বেয়ে বেনি আর কাকি ঢুকলো। তো বাবু এভাবে আসা যাওয়া করছে, কিন্তু আমি আজকে আর বেরাইনি। তো দিদি আজকে বেরিয়েছে, এখনও আসতে পারেনি, দেখা যাবে যে ও কী করে আসবে। ও তো ভীষণ ভয় পায় সে মই পেয়ে উঠতে, তো ও কী করে আসবে সেটাই দেখা। আর বৃষ্টিও নেমে গেছে, যতটা প্রথম দিকে হয়েছে সেটা খুব ভালো জল পাবে, আর যেটা জাস্ট মাত্র খানিকক্ষণ আগে হয়েছে সে জন্য একটু প্রবলেম যে বৃষ্টির জলটা কীভাবে নেবে, মানে যেহেতু সবে মাত্র হয়েছে। তো ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কাল সকালে উঠে নতুন রাস্তা দেখা যাবে, কিন্তু এখন আর বেরোবো না,